ওয়েলকাম টু টেলিস্টার আপডেট। সিরিয়াল দুনিয়ায় এমন অনেক অভিনেতা এবং অভিনেত্রী রয়েছেন, তারা খুবই অল্প সময় বেঁচে ছিলেন কিন্তু খুবই অল্প বয়সে মারা যান, তবুও তারা তাদের কাজের মধ্যে দিয়ে বেঁচে রয়েছেন আমাদের মধ্যে। আজ আমি আপনাদের এমন 10 জন অভিনেতা এবং অভিনেত্রী সম্পর্কে জানাবো যারা খুবই অল্প বয়সে মারা যান, কেউ অসুস্থ হয়ে, কেউ বা আবার আত্মহত্যার জন্য। নাম্বার একে রয়েছে দিশা গাঙ্গুলি। বাংলা টেলিভিশনের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। তাকে তুমি আসবে বলে সহ একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছিল। অভিনেত্রীর প্রেমিকের নাম ছিল বিবান গাঙ্গুলি। শোনা যায় অভিনেত্রীর সাথে ঝগড়া হয়েছিল তার বয়ফ্রেন্ডের, আর এই ঝগড়ার জন্যই আত্মহত্যা করে বসেন এই অভিনেত্রী। 9 এপ্রিল 2015 সালে তার ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নাম্বার দুই রয়েছে তুনিশা শর্মা। খুবই অল্প বয়সে কিছুদিন আগেই মারা গিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে তৈরি ধারাবাহিকে দেখা যেত অভিনেত্রীকে। চন্দ্রনন্দিনী সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছিলেন। তার শেষ ধারাবাহিক ছিল আলিবাবা, 24 ডিসেম্বর 2022 সালে। তার শুটিং সেটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন এই অভিনেত্রী। শোনা গিয়েছিল তার বয়ফ্রেন্ড সিজন খানের সাথে ঝগড়ার ফলে আত্মহত্যা করেছিলেন এই অভিনেত্রী। নাম্বার তিনে রয়েছে রনি চক্রবর্তী। বাংলা টেলিভিশনের আরও এক জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি। তার শেষ ধারাবাহিক ছিল জল্লপুর। অভিনেতার মেয়ের অন্নপ্রাশনের আগের দিন মারা যান অভিনেত্রী। শোনা গিয়েছিল তিনি পুকুরে নেমেছিলেন স্নান করবেন বলে, কিন্তু পরের দিনে তাকে পুকুর থেকে মৃত অবস্থায় পাওয়া যায়। কেন মৃত্যু হয়েছে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। নাম্বার চারে রয়েছে পল্লবী দে। বাংলা টেলিভিশনের আরও একজন সুন্দরী অভিনেত্রী হলেন পল্লবী। তাকে শেষ দেখা গিয়েছিল মন মানে না ধারাবাহিকে। আমি সিরাজের বেগম ধারাবাহিকের মধ্যে দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন পল্লবী। 2022 সালের 16 মে নিজের ঘরে আত্মহত্যা করেন এই অভিনেত্রী। শোনা গিয়েছিল তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করেই নাকি আত্মহত্যা করেছিলেন পল্লবী। নাম্বার পাঁচে রয়েছে সিদ্ধার্থ শুক্লা। হিন্দি টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ তিনি। তাকে শেষ দেখা গিয়েছিল দিল সে দিল তাক ধারাবাহিকে। এছাড়া বালিকা পদ সহ একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি। তবে সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন বিগ বসের মধ্যে দিয়ে। বিগ বসের উইনারও হয়েছিলেন তিনি। 2 সেপ্টেম্বর 2021 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। কার্ডিয়াক অ্যারেস্টের ফলে মৃত্যু হয়েছিল তার। নাম্বার ছয়ে রয়েছে ঐন্দ্রিলা শর্মা। বাংলা টেলিভিশনের অন্য এক গুণী অভিনেত্রী ঐন্দ্রিলা। জীবন কাটি সহ একাধিক ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি। কিছুদিন আগেই 20 নভেম্বর 2022 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। বারবার ক্যান্সারের সাথে লড়েও শেষ পর্যন্ত কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান তিনি। নাম্বার সাথে রয়েছে জরিনা রোশন খান। কুমকুম ভাগ্যের বেশ জনপ্রিয় মুখ এই অভিনেত্রী। 24 অক্টোবর 2020 সালে অল্প বয়সেই মারা যান এই অভিনেত্রী। কার্ডিয়াক অ্যারেস্টের ফলে মৃত্যু হয়েছিল তার। নাম্বার আটে রয়েছে দীপেশ বান। 3 জুলাই 2022 সালে মৃত্যুবরণ করেন এই অভিনেতা। ভাবেছি ঘর পার হয়ে ধারাবাহিককে দেখা যেত তাকে। খুবই অল্প বয়সে মৃত্যু হয়েছিল তার। নাম্বার নয়ে রয়েছে প্রত্যুষা শর্মা। বালিকাবত ধারাবাহিকের মধ্যে দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী। সিদ্ধার্থ শুক্লাকেও দেখা গিয়েছিল বালিকাবত ধারাবাহিকে তার সাথে জুটি বাঁধতে। 2016 সালের 1 এপ্রিল আত্মহত্যা করেন এই অভিনেত্রী। শোনা গিয়েছিল তার বয়ফ্রেন্ডের সাথে ঝামেলার ফলে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
হিন্দি টেলিভিশনের আরও এক জনপ্রিয় অভিনেতা হলেন সুশান্ত সিং। জনপ্রিয়তা পেয়েছিলেন পবিত্র রিশতা ধারাবাহিকের মধ্যে দিয়ে। তবে তার জনপ্রিয়তা সব থেকে বেশি হয়ে গিয়েছিল যখন তিনি MS ধোনি মুভিতে কাজ করেন। এই মুভিতে ধোনির চরিত্রে দেখা গিয়েছিল তাকে। 2020 সালের জুনের 14 তারিখ আত্মহত্যা করেন এই অভিনেতা। ডিপ্রেশনের কারণে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। এই 10 জন অভিনেতা এবং অভিনেত্রীদের মধ্যে কাকে আপনারা সবথেকে বেশি মিস করেন নিচে কমেন্ট করে জানান।